আমরা এখন আলোচনা করব বিভিন্ন প্রকার ম্যাগনেটিক সাবস্টেন্স বা ম্যাগনেটিক ম্যাটেরিয়াল নিয়ে। তোমরা অনেকেই হয়তো ডায়াম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিক, ফেরোম্যাগনেটিক এই টার্মগুলোর সাথে অনেক আগে থেকেই পরিচিত। তো এই যে আমার বিভিন্ন প্রকার ম্যাগনেটিক ম্যাটেরিয়ালস, এই কথাটা আসলে কেন আসলো? কারণ আমরা জানি কোনো ম্যাগনেট বা চৌম্বক সব পদার্থকে বা সব ম্যাটেরিয়ালকে একইভাবে আকর্ষণ বা অ্যাট্রাক্ট করে না। যদি আমরা একটা ম্যাগনেটের সাথে একটা লোহা বা একটা আয়রনকে রাখি, তাহলে ম্যাগনেটটা ওই লোহাকে অনেক ভালোভাবে কী করবে, আকর্ষণ বা অ্যাট্রাক্ট করবে। কিন্তু আমরা যদি কোনো ম্যাগনেটের সাথে একটা মার্বেলকে রাখি, তাহলে ম্যাগনেটটা কিন্তু মার্বেলকে ঠিক সেভাবে আকর্ষণ বা অ্যাট্রাক্ট করবে না, তাই না? আবার যদি আমরা লোহাটাকে এই ম্যাগনেটের সাথে অনেক দিন একসাথে রেখে দিই, তাহলে কী হবে? লোহাটা একসময় ম্যাগনেটে পরিণত হয়ে যাবে, কিন্তু মার্বেলটা ম্যাগনেটে পরিণত হবে না। এই যে আমার ম্যাগনেট বা চৌম্বক বিভিন্ন পদার্থের সাথে বিভিন্ন রকম আচরণ করছে, তার উপর ভিত্তি করে আমরা ম্যাটেরিয়ালকে কয়েকটা ভাগে ভাগ করতে পারি। ডায়াম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিক, ফেরোম্যাগনেটিক, আর হচ্ছে কি আমাদের অ্যান্টি ফেরোম্যাগনেটিক। তো আমরা এই যে প্রত্যেকটা ভাগ সম্পর্কে বা প্রত্যেকটা সাবস্টেন্স সম্পর্কে জানবো, ক্লিয়ার? তো তার আগে আমাদের জানতে হবে হচ্ছে চৌম্বক ডোমেন বা ম্যাগনেটিক ডোমেন আসলে কী। ধরো আমার কাছে একটা ম্যাগনেট আছে, এটা হচ্ছে একটা ম্যাগনেট এবং এটা হচ্ছে তার সাউথ পোল, এটা হচ্ছে নর্থ পোল। আমরা জানি কী থাকে, একটা ম্যাগনেটের সাউথ পোল থাকে এবং কী থাকে, নর্থ পোল থাকে, তাই না? তো এটা হচ্ছে একটা ম্যাগনেট। আমি কী করলাম, এটাকে দুই ভাগে ভাগ করে ফেললাম, এই ম্যাগনেটটাকে আমি দুই ভাগে ভাগ করে ফেললাম। তাহলে কী হবে, এই ম্যাগনেটটা এখন দুইটা ম্যাগনেট হয়ে যাবে, এরকম দুইটা ম্যাগনেট হয়ে যাবে। তো যেটা হবে, এই যে সাউথ পোল, এই ম্যাগনেটের এখানে সাউথ পোল থাকবেই, এখানে তৈরি হবে, যদি নর্থ পোল তৈরি হয় তাহলে এই ম্যাগনেটের এখানে তৈরি হবে হচ্ছে নর্থ পোল, এখানে সাউথ পোল। তোমরা যদি কখনো ম্যাগনেট ভেঙে থাকো বা চৌম্বক ভেঙে থাকো, তো খেয়াল করবা চৌম্বক ভাঙার পর তুমি ভাঙা জায়গাটা কী করতে পারবে না, আর একসাথে করতে পারবে না, কারণ যেখানে ভাঙলা ওই জায়গায় চৌম্বকটা একে অপরকে বিকর্ষণ বা রিপালস করবে, ক্লিয়ার? কারণ হচ্ছে যেখানে ভাঙবা সেখানে কী হবে, সেম পোল বা সমমেরু তৈরি হবে, ক্লিয়ার? এখন কথা সেটা না, কথা হচ্ছে আমি যদি এই যে এই ম্যাগনেটটা, এটাকে যদি আমি আবার ভাঙি, ধরো এই যে আমার অর্ধেক ম্যাগনেটটা, যদি আমি এটাকে আবার ভাঙি তাহলে কী হবে, এটাকে ভাঙলে আবার হচ্ছে আমার দুইটা টুকরা তৈরি হবে, তাই না? এরকম দুইটা টুকরা, যার এখানে হচ্ছে একটা পোল, এখানে একটা পোল, আর এটারও এখানে একটা পোল, এখানে একটা পোল, এবং তারা একে অপরকে বিকর্ষণ বা রিপালস করবে যদি আমরা এইদিকে মুখ করে রাখি, ক্লিয়ার? তো আমি আসলে কী বলতে যাচ্ছি, আমি আসলে বলতে যাচ্ছি তুমি একটা ম্যাগনেটকে, একটা ম্যাগনেট বা চৌম্বককে তুমি যতই ভাঙো না কেন, প্রত্যেকটা পার্টিকেল তুমি যত ছোটো ছোটো টুকরাই করো না কেন, একটা ম্যাগনেটের প্রত্যেকটা পার্টিকেল একটা ইন্ডিপেন্ডেন্ট চৌম্বক হিসেবে কাজ করে, ক্লিয়ার? আমি যদি এদেরকে ভেঙে ফেলি একদম, ভেঙে যদি একদম গুঁড়ে গুঁড়ে করে ফেলি, ক্লিয়ার? তো প্রত্যেকটা পার্টিকেল মানে ছোটো ছোটো পার্টিকেল এক একটা ম্যাগনেট হিসেবে কাজ করবে। তো এই যে আমার প্রত্যেকটা ছোটো ছোটো পার্টিকেল এক একটা ম্যাগনেট হিসেবে কাজ করছে, এই প্রত্যেকটা ছোটো ছোটো পার্টিকেলকে আমরা বলছি হচ্ছে চৌম্বক ডোমেন বা হচ্ছে ম্যাগনেটিক ডোমেন, ক্লিয়ার? একটা ম্যাগনেটকে যদি আমি ভেঙে ফেলি বা একটা চৌম্বককে যদি আমি অনেক ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাঙি, প্রত্যেকটা ক্ষুদ্র ক্ষুদ্র অংশ এক একটা কী, চৌম্বক হিসেবে কাজ করবে, বা বলতে পারি প্রত্যেকটা ক্ষুদ্র ক্ষুদ্র অংশ হচ্ছে আমার একটা চৌম্বক এলাকা। এই প্রত্যেকটা চৌম্বক এলাকাকে বা এরিয়াকে আমি বলি হচ্ছে চৌম্বক ডোমেন বা হচ্ছে ম্যাগনেটিক ডোমেন, ক্লিয়ার? এবার আসি, আমরা কী দেখলাম যে একটা চৌম্বকের প্রত্যেকটা এরিয়া মানে ক্ষুদ্র ক্ষুদ্র এরিয়া এক একটা চৌম্বক ডোমেন হিসেবে কাজ করে বা চৌম্বক হিসেবে কাজ করে, ক্লিয়ার? তো এটা যদি আমার একটা চৌম্বক হয়, ক্লিয়ার, এগুলো হচ্ছে আমার এক একটা কী, এরা হচ্ছে আমার এক একটা ডোমেন, ক্লিয়ার? এটা হচ্ছে আমার একটা ডোমেন, এটা হচ্ছে আমার একটা ডোমেন, এটা হচ্ছে আমার একটা ডোমেন। এখন কী বললাম, একটা চৌম্বকের বা ম্যাগনেটের প্রত্যেকটা ডোমেন কী একটা চৌম্বক হিসেবে কাজ করে বা একটা ম্যাগনেট হিসেবে কাজ করে। তো আমরা কী জানি, একটা ম্যাগনেটের থাকে কী, একটা ম্যাগনেটের থাকে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্র। আর আমরা এটাও জানি একটা চৌম্বক ক্ষেত্রে কী থাকে, ডিরেকশন থাকে বা দিক থাকে, মানে চৌম্বক ক্ষেত্র আসলে কী একটা, চৌম্বক ক্ষেত্র হচ্ছে একটা ভেক্টর, চৌম্বক ক্ষেত্র হচ্ছে একটা ভেক্টর। এখন এই যে ডোমেনটা, এটা তো একটা ক্ষুদ্র চৌম্বক, তাই না, একটা ছোট চৌম্বক, তাহলে তার কী থাকবে, একটা চৌম্বক ক্ষেত্র থাকবে। একটু আগে আমি এটাই বললাম যে একটা চৌম্বকে তুমি যতই ছোট ছোট অংশে বা ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করো না কেন, প্রত্যেকটা ক্ষুদ্র অংশ একটা কী, চৌম্বক হিসেবে কাজ করবে
এবং এই ক্ষুদ্র অংশগুলোকে আমরা বলছি কি ডোমেইন। সো এটা আমার একটা ডোমেইন, এটা একটা চুম্বক হিসেবে কাজ করবে। তো তার কী থাকবে, চুম্বক ক্ষেত্র থাকবে এবং তার চুম্বক ক্ষেত্রের ডিরেকশন বা দিক থাকবে, ক্লিয়ার। এবং প্রত্যেকটা ডোমেইনের কী থাকবে, চুম্বক ক্ষেত্র বা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড থাকবে এবং সবার ডিরেকশন মানে সবগুলো ম্যাগনেটিক ডোমেইনের বা চুম্বক ডোমেইনের ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন বা চুম্বক ক্ষেত্রের দিক একই দিকে হবে। তো যদি একই দিকে হয় তাহলে আমার এই টোটাল পিসটা হচ্ছে আমার একটা চুম্বক বা ম্যাগনেট হিসেবে কাজ করবে। সাপোজ ভেক্টর চিন্তা করো, ধরো কোনো একটা অবজেক্টের উপর, এখানে কোনো একটা অবজেক্ট আছে, এই অবজেক্টের উপর যদি আমি এদিকে 5 নিউটন ফোর্স দিই, আবার এদিকেই যদি আমি 6 নিউটন ফোর্স দিই, তো যেহেতু আমি একই দিকে ফোর্স দিলাম, টোটাল ফোর্স কত হবে, ম্যাক্সিমাম রেজাল্টেন্ট মানে 5 প্লাস 6 হচ্ছে আমার কত, 11 নিউটন, তাই না? 5 প্লাস 6 হচ্ছে 11 নিউটন। তাহলে ঠিক সেরকমই প্রত্যেকটা ম্যাগনেটিক ফিল্ডের ম্যাগনেটিক ফিল্ড একই দিকে কাজ করছে, সবগুলো যোগ করে আমার কী হচ্ছে, টোটাল অংশটা আমার একটা ম্যাগনেট হয়ে যাচ্ছে। এবার আসি আমরা একটা, ধরো একটা লোহা বা একটা ম্যাগনেটিক সাবস্টেন্স মানে একটা লোহা ধরো, ক্লিয়ার। তো একটা লোহাকে ম্যাগনেট হিসেবে কাজ করে, একটা লোহা কিন্তু প্রাথমিকভাবে বা ইনিশিয়ালি কোনো ম্যাগনেট হিসেবে কাজ করে না, কারণ হচ্ছে একটা লোহার মধ্যে যে ডোমেনগুলো থাকে সেই ডোমেনগুলোর এক একটা ডিরেকশন হচ্ছে এক এক দিকে থাকে। এটার ডিরেকশন কোন দিকে, এদিকে, এটার কোন দিকে, এদিকে, এটার হচ্ছে এদিকে। তার মানে একটা লোহার মধ্যে প্রত্যেকটা ম্যাগনেটিক ডোমেনের ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন এক এক দিকে থাকে, ক্লিয়ার। সো এই টোটাল অংশটা একটা চুম্বক বা একটা ম্যাগনেট হিসেবে কাজ করতে পারে না, ক্লিয়ার। এখন আমি একটু একটা কথা বলেছিলাম যে একটা লোহাকে যদি আমি একটা চুম্বকের সাথে অনেকদিন রেখে দিই তাহলে লোহাটা আস্তে আস্তে কী হয়ে যাবে, লোহাটা আস্তে আস্তে চুম্বকে পরিণত হয়ে যাবে। এর কারণ হচ্ছে ধরো এটা আমার চুম্বক বা ম্যাগনেট, এটা আমার চুম্বক বা হচ্ছে ম্যাগনেট, এটা হচ্ছে লোহা। এখন এই চুম্বক ও ম্যাগনেটের সাথে আমি লোহাটাকে অনেকদিন রেখে দিলাম, রাখলে কী হবে জানো, এই লোহার প্রত্যেকটা ডোমেইনের চুম্বক ক্ষেত্রের ডিরেকশন একই দিকে হয়ে যাবে। এটা কোন দিকে চলে যাবে, এটা চলে যাবে হচ্ছে আমার এই ডিরেকশনে, মানে সবগুলোর ডিরেকশন একই দিকে হয়ে যাবে। এখন কথা হচ্ছে সবগুলোর ডিরেকশন কোন দিকে হবে, এটা আমি বলতে ভুলে গেছি যে সবগুলোর ডিরেকশন একই দিকে হয়ে যাবে, তখন আমার এই লোহাটা একটা চুম্বক হিসেবে কাজ করবে। এখন সবগুলোর ডিরেকশন কোন দিকে হবে, সবগুলোর ডিরেকশন হবে এই যে আমার ম্যাগনেট বা চুম্বক তার ডিরেকশন যেদিকে সেদিকে। তার মানে এই যে আমার লোহাটা বা হচ্ছে আয়রন, ওকে, তার প্রত্যেকটা ডোমেনের ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন হয়ে যাবে এই ম্যাগনেটের মতো, ক্লিয়ার। তার মানে এখানকার সবগুলো অ্যারো চিহ্ন এরকম হয়ে যাবে, সবগুলো অ্যারো চিহ্ন বা ম্যাগনেটিক ডোমেনের ডিরেকশন হয়ে যাবে এরকম, ক্লিয়ার। এটা হয়ে যাবে কীরকম, তো এই যে আমার লোহাটা, এই লোহাটারও প্রত্যেকটা ডোমেইনের ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন বা চুম্বক ক্ষেত্রের দিক, এই যে আমার চুম্বকটা তার প্রত্যেকটা ডোমেইনের ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনের মতো হয়ে গেল, তাই না? এই যে আমার লোহাটা বা আয়রন, তার কিন্তু প্রত্যেকটা ডোমেইনের ডিরেকশন একই দিকে ছিল না। আমরা যখন এই লোহাটাকে একটা ম্যাগনেটের পাশে এনে রাখলাম তখন এই লোহাটার প্রত্যেকটা ডোমেইনের ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন এই যে ম্যাগনেট তার মতো হয়ে গেল, এই লোহাটা কী হয়ে গেল, একটা ম্যাগনেট হয়ে গেল, সে এখন একটা ম্যাগনেট বা চুম্বক হিসেবে আচরণ করবে, ক্লিয়ার। সো এভাবে আমরা কোনো একটা পদার্থকে বা ম্যাটেরিয়ালকে চুম্বকে পরিণত করতে পারি এবং এই প্রসেসটাকে আমরা বলছি চুম্বকায়ন বা ম্যাগনেটাইজেশন, ক্লিয়ার। এখন কথা হচ্ছে আমরা কি যে কোনো পদার্থকে এরকম ম্যাগনেট বা চুম্বকে পরিণত করতে পারবো, অবশ্যই না, কারণ হচ্ছে প্রত্যেক সাবস্টেন্স বা ম্যাটেরিয়াল আসলে একরকম না, আর এই জন্যই আমরা এখানে কয়েক রকম ভাগ নিয়েছি। একটা হচ্ছে ডায়াম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিক, ফেরোম্যাগনেটিক, অ্যান্টিফেরোম্যাগনেটিক, এবং এক এক ধরনের সাবস্টেন্স বা ম্যাটেরিয়ালের সাথে চুম্বক বা ম্যাগনেট এক এক রকম আচরণ করে, ক্লিয়ার। সো এখন আমরা দেখব হচ্ছে প্রথমে ডায়াম্যাগনেটিক সাবস্টেন্স আসলে কী জিনিস, ডায়াম্যাগনেটিক সাবস্টেন্স বা ম্যাটেরিয়াল। তো তার আগে আমি বলি যে এখানে হচ্ছে আমাদের একটা ম্যাগনেটিক ফিল্ড আছে, নর্থ পোল, সাউথ পোল। তো আমরা জানি কোথাও যদি কোনো ম্যাগনেটিক ফিল্ড থাকে তাহলে কী হয়, তার চারপাশে কি তার বলরেখা বা ম্যাগনেটিক ফিল্ড লাইন থাকে এবং তারা হচ্ছে নর্থ থেকে সাউথের দিকে যায়। সো তারা যাবে হচ্ছে এইভাবে, নর্থ থেকে সাউথের দিকে, তাই না?
এটা হচ্ছে আমার ম্যাগনেটিক ফিল্ড লাইন। এখন কথা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড লাইন আসলে কী প্রকাশ করে। ম্যাগনেটিক ফিল্ড লাইন হচ্ছে কোনো একটা পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্রের দিক প্রকাশ করে। আমি আগেও এটা অনেকবার বলেছি, তো আমি আবার একটু বলি। ধরো সাপোজ এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্র কোন দিকে, কী করতে হবে, এখানে একটা স্পর্শক বা ট্যানজেন্ট রাখতে হবে। সো এই পয়েন্টে আমার ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্র হচ্ছে এই দিকে, ক্লিয়ার? এই পয়েন্টে কোন দিকে হবে ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্র? এদিকে। তার মানে ম্যাগনেটিক ফিল্ড লাইন হচ্ছে কোনো একটা পয়েন্টে চৌম্বক ক্ষেত্রের দিক প্রকাশ করে, ক্লিয়ার? আর এটা হচ্ছে নর্থ থেকে সাউথের দিকে যায়। এখন আমরা যেটা করব, একটা ডায়াম্যাগনেটিক সাবস্টেন্স নিব, তাকে আমরা এই ম্যাগনেটিক ফিল্ডে বসাবো। তো বসাই, বসালে কী হবে দেখো, এখানে যদি আমরা একটা ডায়াম্যাগনেটিক সাবস্টেন্সকে বসাই, তো যেটা হবে, এই যে আমার ম্যাগনেটিক ফিল্ড লাইনগুলো ছিল তারা হচ্ছে এই ডায়াম্যাগনেটিক সাবস্টেন্সকে অ্যাভয়েড করবে, মানে হচ্ছে এরকমভাবে চলে যাবে, এরকম। মানে কোনো ম্যাগনেটিক ফিল্ড লাইন বা চৌম্বক বল রেখা এটার ভিতর দিয়ে যাবে না। আলটিমেটলি কী হবে, এই যে আমার লোহাটা, এই লোহাটা কী হয়েছিল, ম্যাগনেটে পরিণত হয়েছিল, তাই না? একটা ম্যাগনেট বা চৌম্বকে পরিণত হয়েছিল। কিন্তু আমার এই যে সাবস্টেন্স, সে কিন্তু চৌম্বকে পরিণত হবে না, সে কী হবে উল্টা, মানে চৌম্বক ক্ষেত্রের অপোজিটে একটা ম্যাগনেটিক ফিল্ড প্রাপ্ত হবে। মানে এই যে চৌম্বক ক্ষেত্র, ম্যাগনেটিক ফিল্ড যেদিকে কাজ করছে, এই চৌম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ড এই পাশে কাজ করছে, তাই না, মানে এইদিকে। কিন্তু আমার এই ডায়াম্যাগনেটিক সাবস্টেন্স চৌম্বক ক্ষেত্রের অপোজিটে একটা ফোর্স পাবে। তো ডেফিনেশন হচ্ছে ডায়াম্যাগনেটিক সাবস্টেন্স, যে কোনো একটা ম্যাগনেটিক ফিল্ডে বা চৌম্বক ক্ষেত্রে যদি আমরা কোনো সাবস্টেন্সকে রাখি, তাহলে তারা চৌম্বক ক্ষেত্র যেদিকে কাজ করবে বা ম্যাগনেটিক ফিল্ড যেদিকে কাজ করবে, তার অপোজিটে একটা কী পায়, ফোর্স পায়, বা অপোজিটে একটা ম্যাগনেটিক ফিল্ড প্রাপ্ত হয়। তো সেটাকে আমরা বলি একটা ডায়াম্যাগনেটিক সাবস্টেন্স, ক্লিয়ার? বা অপোজিটে একটা চৌম্বক ক্ষেত্র প্রাপ্ত হয়, অনেকভাবেই বলা যায় আর কি। ওকে, সো এটা হচ্ছে আমার একটা ডায়াম্যাগনেটিক সাবস্টেন্স, এবং এরা হচ্ছে কুড়ি টেম্পারেচারের উপর ডিপেন্ড করে না। কুড়ি টেম্পারেচার কী? কুড়ি টেম্পারেচার হচ্ছে এমন একটা টেম্পারেচার যেই টেম্পারেচারের উপর গেলে কী হয়, একটা পদার্থের চৌম্বক ধর্ম নষ্ট হয়ে যায়। যেমন এই যে আমার এই যে লোহাটা, কী করলাম আমরা একে আমরা একটা চৌম্বকের পাশে রেখে চৌম্বকে পরিণত করলাম, তাই না? এখন এই লোহাটাকে যদি আমরা টেম্পারেচার বাড়াতে থাকি, বাড়াতে বাড়াতে যদি এই লোহাটার কুড়ি টেম্পারেচারের উপরে নিয়ে যাই, একটা লোহার কুড়ি টেম্পারেচার হচ্ছে 1080, কত? 1080 কেলভিন। তো এক একটা সাবস্টেন্স বা এক একটা ম্যাটেরিয়ালের কুড়ি টেম্পারেচার ডিফারেন্ট হয় আর কি। তো লোহাটার হচ্ছে এত, যদি আমি এই লোহার টেম্পারেচার এত ডিগ্রির উপরে নিয়ে যাই, তাহলে এই লোহাটাকে আমি যতই চেষ্টা করি না কেন, তাকে ম্যাগনেটে পরিণত করতে পারবো না। তো যেহেতু আমার ডায়াম্যাগনেটিক এমনিতেই কোনো ম্যাগনেটিক ফিল্ড প্রাপ্ত হয় না বা চৌম্বক ক্ষেত্র প্রাপ্ত হয় না, সো ও আসলে কুড়ি টেম্পারেচারের উপর ডিপেন্ড করে না, ক্লিয়ার? আচ্ছা, এরপর যাবো হচ্ছে আমরা প্যারাম্যাগনেটিক। তো আমরা ডায়াম্যাগনেটিক কী দেখলাম, ডায়াম্যাগনেটিক ছিল যদি কোনো চৌম্বক ক্ষেত্রে স্থাপন করি, তাহলে তারা কোনো চৌম্বক ক্ষেত্র প্রাপ্ত হয় না, বা বলা যায় এই চৌম্বক ক্ষেত্রের বিপরীত দিকে তারা একটা চৌম্বক ক্ষেত্র প্রাপ্ত হয়। এবার যাবো হচ্ছে আমরা প্যারাম্যাগনেটিক। তো সেমভাবেই আমি এখানে হচ্ছে একটা প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স বসাবো। তো বসাই এখানে একটা প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স। তো আমি এখানে একটা প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স বসালাম, এটা হচ্ছে আমার একটা প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স। তো কী হবে এখন, যেটা দেখা যাবে যে কিছু কিছু বল রেখা এটার ভিতর দিয়ে যাবে। ওকে, কিছু কিছু বল রেখা এটা ভিতর দিয়ে যাবে, আর কিছু কিছু বল রেখা যাবে কোন দিক দিয়ে, বাইরে দিয়ে। মানে অল্প কিছু বল রেখা বা ম্যাগনেটিক ফিল্ড লাইন এটা ভিতর দিয়ে যাবে। সো আলটিমেটলি এই যে আমার সাবস্টেন্সটা, এটা হালকা একটু ম্যাগনেটিক ফিল্ড প্রাপ্ত হবে। ওকে, মানে এই যে আমার ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে, আমার ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে নর্থ থেকে সাউথের দিকে। সো আমার এই যে সাবস্টেন্স, সেও ওই দিকে একটা ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্র প্রাপ্ত হবে, এবং সেটা খুবই অল্প, ক্লিয়ার? সো এটা হচ্ছে আমার প্যারাম্যাগনেটিক। এবার যাবো হচ্ছে আমরা ফেরোম্যাগনেটিকে। তো আমরা যাই ফেরোম্যাগনেটিক। তো আসলে বোঝা যাচ্ছে যে ফেরোম্যাগনেটিক আসলে কী হবে। সো আমি এখানে একটা ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স নিলাম। ওকে, তো যেটা হবে, আমি যদি একটা ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স নিই, তখন দেখা যাবে যে বেশিরভাগ চৌম্বক বল রেখায় আসলে এই যে আমার সাবস্টেন্স, এইটা দ্বারা অ্যাট্রাক্ট হচ্ছে, মানে এরকম আর কি।
বেশিরভাগ বড় রেখা আমার এটার ভিতর দিয়ে চলে যাবে। মানে এটার ভিতর দিয়ে অনেক পরিমাণ বড় রেখা যাবে। তো অনেক পরিমাণ বড় রেখা যদি এটার ভিতর দিয়ে যায় বা অনেক ম্যাগনেটিক ফিল্ড লাইন যদি তার ভিতর দিয়ে যায়, সো আলটিমেটলি কী হবে, এই যে আমার সাবস্টেন্সটা, এই যে আমার সাবস্টেন্স, এটা কী হবে, এটা অনেক শক্তিশালী একটা ম্যাগনেটিক ফিল্ড প্রাপ্ত হবে বা বলা যায় অনেক পাওয়ারফুল একটা চৌম্বক ক্ষেত্র প্রাপ্ত হবে। কোন দিকে? আমরা যেদিকে ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করছি ঠিক সেদিকে। তার আমাদের ডেফিনেশন হচ্ছে যে আমরা কোনো একটা সাবস্টেন্স যদি ম্যাগনেটিক ফিল্ডে রাখি তাহলে ওই সাবস্টেন্স যদি যেদিকে ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করা হচ্ছে ওই দিকে একটা চৌম্বক ক্ষেত্র বা একটা ম্যাগনেটিক ফিল্ড প্রাপ্ত হয় সেটাকে আমরা বলবো হচ্ছে একটা ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স। ক্লিয়ার? তো বোঝা গেল আশা করি। তোমাদের বইতে দেখবা ডায়াম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিক, ফেরোম্যাগনেটিক একটা ডিফারেন্স দেওয়া আছে, তোমরা এটা পড়ে নিবা। ক্লিয়ার? এবার লাস্টে আমি একটা ডিফারেন্ট কিছু নিয়ে আলোচনা করব। তোমাদের বইতে এটা রিসেন্টলি অ্যাড হয়েছে যে অ্যান্টি ফেরোচৌম্বক বা অ্যান্টি ফেরোম্যাগনেটিক। এটা আসলে কি? এটা আসলে হচ্ছে, ধরো এটা হচ্ছে একটা অ্যান্টি ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স, এটা হচ্ছে একটা অ্যান্টি ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স। ক্লিয়ার? তো আমরা একটু আগে কী দেখলাম, একটা পদার্থ বা একটা চৌম্বক পদার্থ ইনিশিয়ালি চৌম্বক বা ম্যাগনেট হিসেবে আচরণ করে না, কারণ তার এক একটা ডোমেনের ডিরেকশন কী হয়, এক এক দিকে হয়, তাই না? যখন আমরা একটা চৌম্বকের পাশে একে অনেকক্ষণ রাখি তখন চৌম্বকের ডিরেকশনের সাথে তার ডিরেকশনটা অর্গানাইজ হয়, সে একটা ম্যাগনেট বা চৌম্বক হিসেবে কাজ করে। কিন্তু অ্যান্টি ফেরোম্যাগনেটিকের যে ডোমেনগুলা তার আগে থেকে অর্গানাইজ থাকে। কিন্তু এই যে এখানে যদি একটা ডোমেন চিন্তা করি আমি, ধরো সাপোজ এখানে অনেকগুলো ডোমেন আছে, তো এই ডোমেনটা হচ্ছে এদিকে অর্গানাইজ, এই ডোমেনটা এদিকে অর্গানাইজ, এই ডোমেনটা এদিকে, এই ডোমেনটা এদিকে, মানে তারা পাশাপাশি ডোমেনগুলো প্যারালালি অর্গানাইজ, কিন্তু একটা যেদিকে তার পাশেরটা অপোজিট দিকে। তাহলে কি এটা একটা ম্যাগনেট হিসেবে কাজ করতে পারবে? এটা কিন্তু কোনো ম্যাগনেট হিসেবে বা চুম্বক হিসেবে কাজ করতে পারবে না। তো এটাই হচ্ছে আমাদের একটা অ্যান্টি ফেরোচৌম্বক বা অ্যান্টি ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স। তো এটাকে যদি আমরা এই চৌম্বক ক্ষেত্র বা একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখি তাহলে সে হালকা, খুবই হালকা চৌম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ড প্রাপ্ত হবে। ক্লিয়ার? সো আশা করি টপিকগুলো বোঝা গেল এবং এগুলো নিয়ে অনেকেরই অনেক কনফিউশন থাকে। সো আশা করি আমি তোমাদের কিছু বোঝাতে পারলাম। এরপর আমরা যে টপিকটা যাব সেটা হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের সবচেয়ে লাস্ট টপিক, এবং সেখানে আমাদের এই কনসেপ্টটা লাগবে। এখানে আমি কী করলাম, একটা লোহাকে চৌম্বকে পরিণত করলাম। তো সেই প্রসেসটাকে আমি কী বলছিলাম, চৌম্বকায়ন বা হচ্ছে ম্যাগনেটাইজেশন। তো এই যে আমি একটা লোহাকে চৌম্বকে পরিণত করলাম, যদি আমি এই চৌম্বকটা এখন এখান থেকে সরিয়ে নিই তাহলে এই লোহাটাকে আর চৌম্বক থাকবে, আস্তে আস্তে সে তার চৌম্বকত্ব হারাবে। ক্লিয়ার? তো এই যে আমি লোহাটাকে চৌম্বকে পরিণত করলাম, আর আবার কি এই চৌম্বকটাকে সরিয়ে তাকে আবার বিচৌম্বকায়িত করলাম, মানে চৌম্বক থেকে আবার অচুম্বকে পরিণত করলাম। তো এই যে আমি চৌম্বকে পরিণত করলাম, আবার সেখান থেকে অচুম্বকে পরিণত করলাম, এই যে প্রসেস, এটা নিয়ে আমরা একটা গ্রাফ আঁকবো বা একটা গ্রাফ শিখবো, সেটাকে বলা হয় হচ্ছে হিস্টেরেসিস লুপ। হিস্টেরেসিস লুপ তোমরা অনেকেই হয়তো নাম শুনেছ। তো আমরা এখন এই গ্রাফটা আলোচনা করব।